আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জাওরে। আপনাদের সাথে আছে আমি উম্মে ফাতেমা কেয়া। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম। সাকিব তো ফিক্সিং করেনি, এত বড় শাস্তি কেন, বললেন দ্রাবিড়। সাকিবের নিষেধাজ্ঞার ঘটনায় বিশ্ব মিডিয়ায় তোলপাড়। সাকিবকে ফিক্সিং এর প্রস্তাব দেওয়া কে সেই জুয়ারি, সুযোগ পেয়ে সাকিবকে কটাক্ষ রমিজ রাজার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। লঘু পাপের কি গুরুদণ্ডই দেওয়া হলো সাকিব আল হাসানকে। জুয়ারির ম্যাচ ফিক্সিং এর প্রস্তাবে তিনি সায় দেননি, ফিক্সিং এ জড়াননি, শুধু তথ্য গোপনের জন্য 2 বছরের জন্য নিষেধাজ্ঞা। মঙ্গলবার আইসিসির এমন ঘোষণা শুনে নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না দেশের কোটি ক্রিকেট ভক্ত। ক্রিকেট ভক্তরা হয়তো আবেগে অনেক কিছুই বলে ফেলেন, খেলাটা বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেছে সাকিব যে অপরাধ করেছেন তাতে তার শাস্তি ঠিকই আছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতো কেউ বা আবার বলেছেন শাস্তি বরং কম হয়ে গেছে। তবে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান এবং বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটার তৈরির কারিগর রাহুল দ্রাবিড় আর সবার মতো সুযোগ পেয়ে সাকিবের সমালোচনায় মাতছে না, বরং তিনি মনে করছেন যে ঘটনা ঘটেছে তাতে এত কঠোর শাস্তি কিছুতেই পান না সাকিব। শুধু তাই নয়, আইসিসি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সেই আহ্বানও জানিয়েছে ক্রিকেটের দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়। সাকিবের নিষেধাজ্ঞার খবর শুনে রাহুল দ্রাবিড় তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, অবিশ্বাস্য, সাকিবের শাস্তিটা বেশি কঠোর হয়ে গেল না, সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয় তার অপরাধ হলো আইসিসি এবং অ্যান্টি কারাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে জানেনি, এজন্য 2 বছরের নিষেধাজ্ঞা একটু বেশি কঠিন হয়ে গেছে। আশা করি আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সাকিব ফিক্সিংয়ের তথ্য গোপন করেছে, আইসিসির দেওয়া এমন তথ্য প্রকাশ পাওয়ার পর খোদ বাংলাদেশি অনেকে ঘরের ছেলে সমালোচনা করেছেন। সেই জায়গায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়ের মুখ থেকে এমন সমর্থন আসলেই প্রশংসা পাওয়ার মতো। বাজিকরের প্রস্তাব আড়াল করাই ফিক্সিংয়ের সাথে জড়িত না থেকেও 2 বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, যার কমপক্ষে 1 বছর তাকে ভোগ করতেই হবে। ক্রিকেট বিশ্বের বড় তারকা সাকিবের এই শাস্তি পাওয়ার চমক জাগা নিয়ে খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। যদিও ব্রিটিশ মাধ্যমগুলোতে সাকিবকে একটু বেশি দোষারোপ করার চেষ্টা করেছে, অপেক্ষাকৃত শুদ্ধভাবে পুরো বিষয়টি তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ সংবাদ মাধ্যম গলফ নিউজ সাকিবের নিষেধাজ্ঞার খবর প্রকাশ করে শিরোনাম দিয়েছে, আইসিসি কর্তৃক সাকিব আল হাসানকে 2 বছরের নিষেধাজ্ঞার ঝাপটা। খবরে সাকিবকে তারকা বাংলাদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো সাকিবের শাস্তি মেনে নেওয়ার বিষয়টিকে জোর দিয়ে সাকিবের উদ্ধৃতি তুলে ধরেছে। তবে সংবাদ মাধ্যমটি সাকিবের ছোটোখাটো ভুলকে ভুল হিসেবেই দেখছে, যদিও শীর্ষস্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যম সাকিবের ভুলকে রীতিমতো অপরাধ হিসেবে গণ্য করেছে তাদের খবরে। এএফপি শিরোনামই বলেছে সাকিবের অসাধুতা। ডেইলি মেইল সাকিবের নিষেধাজ্ঞার খবরে শীর্ষ শিরোনামে বিশ্বকাপের সাকিবের অনবদ্য পারফরমেন্সকে অভিনয় হিসেবে জাহির করেছে। বিসিসি তাদের ইংরেজি সংস্করণে শিরোনাম দিয়েছে, বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান দুর্নীতির সাথে দায়ে নিষিদ্ধ। যদিও জুয়ারির সাথে সাকিবের কোনো লেনদেন বা চুক্তি হয়নি। একই রকম শিরোনাম দ্য গার্ডিয়ানেও। সিএনএন, দ্য টেলিগ্রাফও সাকিবকে নিষিদ্ধ করার কারণ হিসেবে দুর্নীতিকে দায়ী করেছে, অথচ দুর্নীতিতে না জড়ানোর বিষয়টি চুপিসারে আড়াল করেছেন বলেই আইসিসির রোশানলে পড়তে হয় সাকিবকে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সাকিবের নিষিদ্ধের খবরটি অপেক্ষাকৃত পরিবর্তনরহিত ও অবিকৃতভাবে প্রকাশ করেছে। এনডিটিভি সাকিবের সমর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতিও তুলে ধরেছে। টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশি গণমাধ্যমের মতোই খোলাসা করেছে সাকিবের বিষয়টিকে। এছাড়া বিশ্বের জনপ্রিয় ও বহুল প্রচারিত গণমাধ্যম সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। জুয়ারির প্রস্তাব গোপন করায় বাংলাদেশের সাকিব আল হাসানকে ক্রিকেট নিষিদ্ধ করেছে আইসিসি। দেশসেরা ক্রিকেটারকে 3 বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন দীপক আগারওয়াল নামের এক জুয়ারি। অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর টাইম লাইনে চলে আসেন তিনি।
আগারওয়াল ভারতীয় নাগরিক, তার আসল নাম বিক্রম আগারওয়াল। সাকিবের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ক্রিকেটারের মোবাইল ফোন নাম্বার পান তিনি। এরপর হোয়াটসঅ্যাপে বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেন এ ইন্ডিয়ান জুয়ারি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, মোট তিনবার সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন আগারওয়াল। তার সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেন অন্যতম ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার। তবে সেসব তথ্য আকশো কিংবা দেশের ক্রিকেট বোর্ডকে জানাননি তিনি। ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে এরই মধ্যে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন আগারওয়াল। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগে বেশ কয়েকবার কারাগারে গেছেন তিনি। আইসিসির চিহ্নিত জুয়ারি আগারওয়াল কাউন্সিলের কালো তালিকায় উপরের দিকে আছে তার নাম। এর মুহূর্তে মোস্ট ওয়ান্টেড তিনি। ফিক্সিংয়ের সাথে আগারওয়ালের জড়িত থাকা কথা স্বীকার করেন তারা। আগারওয়াল মূলত একজন হোটেল ব্যবসায়ী। চেন্নাই শহরে দুটি হোটেল আছে তার। 129 কক্ষের ব্যবসায়িক হোটেল ফরচুন সিলেক্ট পামস এবং পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুর মালিক তিনি। দেশটির পুলিশ জানিয়েছে, রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে হোটেল ব্যবসা পা রাখেন আগারওয়াল। এতে চটজলদি তার ভাগ্য বদলে যায়। রাতারাতি কোটিপতি বনে যান তিনি। এরপরে জুয়ারির চক্রে জড়িত হন তিনি। বাংলাদেশের ক্রিকেটের উন্নতি তার কখনোই সহ্য হয়নি অতীতেও। বরাবরই সুযোগ পেলে টিকা টিপ্পনি কেটেছেন টাইগারদের নিয়ে। মাঝে কয়েকদিন বাংলাদেশ ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্সের মুখে না পেরেই কয়েকবার সুনাম করেছে। তবে সুযোগ পেয়ে আবারও একবার নিজের পুরনো চেহারাটা দেখালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করার দায়ে মঙ্গলবার আইসিসির কাছ থেকে 2 বছরের নিষেধাজ্ঞা পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আর এবার সেই সুযোগ সাকিবকে ধুয়ে দিল রমিজ রাজা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকিবের নিষেধাজ্ঞার খবরটি শোনার পরপরই টুইট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে, যেখানে তিনি এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করলেও ক্রিকেটার সাকিবকে ঠিকই কটাক্ষ করেছেন। রমিজ রাজা তাই টুইটারে লিখেছেন, সাকিব আল হাসানের এই নিষেধাজ্ঞা ক্রিকেটপ্রেমী ও খেলোয়াড় সকলের অন্যতম একটা শিক্ষা। যদি আপনি খেলাটাকে অসম্মান করেন এবং আরোপিত নিয়ম নীতির তোয়াক্কা না করে খেলাটা চেয়ে নিজেকে বড় করার চেষ্টা করেন, তবে চমৎকার একটি পতনের জন্য তৈরি থাকুন। দুঃখজনক চমৎকার পতন কথাটি লিখে রমিজ রাজা যেন তার মনের খুশিকেই তুলে ধরেছে। ব্যাপারটা এমন, অনেক দিন ধরে এমন সুযোগেই খুঁজছিলাম, এখন ভালো হলো তো। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে।